দুর্গমরে পরিচয় হরাউছি ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজব্যবস্থা। দীর্ঘ বর্ষ বিতিগলা হলে পল্লীসভা কি গ্রামসভা কণ জাঁলে নিজ নেতা। পল্লীসভা জরিয়ে গাঁর বিকাশ লাগি যোজনা প্রস্তুতি করা ব্যবস্থা হল, কিন্তু গত ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ নির্বাচন পরঠু না গ্রামসভা হচ্ছে না পল্লীসভা। ঝরিগাঁ ভি দুর্গম অঞ্চলক এর দশা ভোগিবাকু পড়ুছি। ভাল করে দেখুন গাঁর দৃশ্যকু, না অছি রাস্তা, না পিইবা পাই অছি বিশুদ্ধ জল, না মুন্ড গুঞ্জিবা পাই অছি ঘরটিয়ে। ঝাটি বাটি ঘরে দিন কাটুছন্তি ঝরিগাঁ অঞ্চলবাসী। রাস্তা নথিবারু গর্ভবতী খটিয়ারে বুহা হচ্ছন্তি। পানীয় জলর ব্যবস্থা নথিবারু ঝরণা পানি পি শোষ মেটাউছন্তি অঞ্চলবাসী। আমি নির্বাচন জিতলা পরঠারু আম গ্রাম পঞ্চায়েতরে পল্লীসভা হয়েগা নাই। পল্লীসভা নহেবা হেতু আম গ্রাম অঞ্চলরে হিতাধিকারী চয়ন হইপারু নাই, কি উন্নয়নমূলক কার্যর যার কি লোক মানকর যোটা কি রোড রাস্তা পাই কোটা দরকার নিহাতি সেটা জনা পড়ু নাই। তারপরে ইন্দিরাবাস পেনশন যেমানক কি দরকার তাঁকু ঠিক সে পাই পারু না। পল্লীসভা আমি নির্বাচন জিতলা পরঠারু বি হউ নাই, তা আগরু বি হউ নথিলা। এই পল্লীসভা ন হেবা দ্বারা ওয়ার্ড মেম্বর কু কে মধ্যে চিনু না কি কে জানু না যে ও মেম্বর বলি কি মধ্যে জানু না। পল্লীসভা গ্রাম সভা তো প্রায় হউ নাই। নির্বাচিত প্রতিনিধি মানে যে প্রতিশ্রুতি দেইকি জিতিকি আসুছন্তি, কিন্তু সরকারঙ্কর যে সরকার চালুছি সেমানে ঠিক ভাবরে পঞ্চায়েত সমিতির বৈঠক করি পারু নাহান্তি। তেণু লোক ফসা নির্বাচিত প্রতিনিধি মানে হউছন্তি, যাহাকি মাল মাল যোজনা হউছি আসুছি, কিন্তু যোজনার কার্যকারী হেই পারু নাই এবং লোকঙ্ক পাখরে ঠিক ভাবরে পৌঁছি পারু নাই। তৎকালীন সরকারে দলীয় প্রিয়াপীতি তোষণ নীতি লাগি নির্বাচিত প্রতিনিধিঙ্কু লোকঙ্ক আক্রোশর শিকার হেবাকু পড়ুছি। বিকাশ পাই কোটি কোটি খরচ করা যাইছি, তাহা কেউ পাণ্ঠিরু এবং কেউ অঞ্চলের হইছি তার তদন্ত হউ বলি দাবি হইছি। আমি মধ্যে জাঁপারু কি গ্রামবাসী কি সাইবাসী যে আবশ্যক জিনিস যাক অছি, গোটে পেনশন কি আবাস যোজনা কি প্রধানমন্ত্রী গৃহ, আজ হিতকারী দশ জন যে যোগ্য হিতকারী মানে সে পাইবে বলে গ্রামবাসী মানে চয়ন করুল গ্রামসভারে বা পল্লীসভারে চয়ন হোলা, সেইটা এবে সঠিক ভাবে হয়ে পু না। এমতি অনেক লোক মধ্যে এবে অনেক বাসহীন হয়েকরি মধ্যে সে আবাস যোজনার পল্লীসভা নহবা যোগ সে বঞ্চিত রয়ে যাচ্ছে। একাধারি মানে কাম কার্য করছেন যে অফিসর মানুষ হাতরে রাখি সে সহিত সে নিজের স্বার্থপ্রাই কাম যেটি আবশ্যক নাই সে জায়গার মধ্যে সে কার্য রক্ষি করে নিজের ফায়দা উঠাইবাকু সেমতি কার্য করুছেন। নিশ্চিত ভাবে তো এবে বি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই দৃষ্টিরু আমি বি তো সচেতন অছু, যেহেতু আমি আমার কাম এনজিও হিসাবে অধিকা প্রতিনিধি কেমতি ভাগ নেবে আউ লোকমানকর দারিদ্র দূরীকরণ জীবিকা পাই যে কার্যক্রম রয়েছে যে সরকারি কার্যক্রম সেমানে কেমতি সামিল হয়ে পারবে মুখ্য উদ্দেশ্য, সেই উপরে বি আমি কাম করছু আগু বি করি। বিকাশ নামরে কোটি কোটি টঙ্কা খরচ হতবা সত্ত্বে লোকঙ্ক সমস্যা সুধুরুনি, তবে বিজেপি সরকার খুব শীঘ্র ঝরিগাঁ বাসীঙ্ক সমস্যা দূর করিব বলি লোকে আশা বাঁধিছন্তি। নবরঙ্গপুর ঝরিগাঁরু জয়শ্রী দাসক রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।